ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম من عمل عملا ليس عليه امرنا فهو رد. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى. قيل يا رسول الله من ابى؟ قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে নাজিরপুর এসের পাড়া হাই স্কুলে আমরা সমবেত হয়েছি কিছু দিনই আলোচনা শোনার জন্য। সে রব্বুল ইজ্জতের বারগে শুকরিয়া জ্ঞাপন করব যিনি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করেন না, বিচার করলে অনেকেই আজকে আমরা এখানে আসতে পারবো না, কারণ আসতে পারতাম না, কারণ অনেকেই ফজরের সালাত আমরা আদায় করিনি। আল্লাহ বলছেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তার মানে যারা ইবাদত করবে না তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখার কথা না, তারপরে আমরা বেঁচে আছি। আমরা ওই মহান রবের শুকরিয়া আদায় করব যিনি আরশের মালিক এবং এই পৃথিবীর পরিচালন ক্ষমতা রাখেন, পৃথিবীর মধ্যে যা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নখদর্পণে রয়েছে, আমরা সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক, সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথের যিনি দিশা দেখালেন সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয় এটা ব্যানারে লেখা রয়েছে, মুসলিম সমাজ পিছিয়ে পড়ার কারণ। তার মানে এই কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে মুসলিম সমাজ এক সময় সর্বশ্রেষ্ঠ একটা সমাজ ছিল, সবচেয়ে উন্নত একটা জায়গায় তার মানে আসন ছিল, কিন্তু সে আসন আজকে একদম নিম্ন স্তরে। মানুষের কাছে শুধু নেগলিজেন্সি আর নেগলিজেন্স, এত হীনমন্যতা, এত নিচে চলে আছে, চলে এসেছে আজকে আমাদের মুসলিম সমাজ, ইসলামিক কালচার, এগুলো আমরা গুলিয়ে ফেলেছি। এর বহুবিধ কারণ রয়েছে, অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটা কারণ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে। আর শারীরিক একটা ক্লান্তিও রয়েছে, কত রাত্রি ঘুমাইনি বলতে পারবো না, আজকে এসেছি ফজরের সময়, মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে। প্রোগ্রামে যাচ্ছি রাত্রি 12টার সময় উঠাচ্ছে, 2-3 ঘন্টা বক্তৃতা দিতে হবে, মানে কন্টাক্ট মানে ডেট দিয়েছি মানে বিপদে একটা ব্যাপার। এত রাত্রি অবধি আলোচনা করে আবার এসে ফজরের সালাত আদায় করা, তারপরে না ঘুমিয়ে প্রোগ্রাম করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রহমত, তাই দাঁড়িয়ে আছি। তো এটাও একটা অন্যতম কারণ আমাদের ইসলাম সমাজ পিছিয়ে যাওয়ার। আজ থেকে 20 বছর আগে এত প্রোগ্রাম হতো না, এত অনুষ্ঠান হতো না, কিন্তু ইমানদার মানুষ তখন মেলতো, তখন পাওয়া যেত। এখন প্রত্যেকটা গ্রামে একবার দুবার করে প্রোগ্রাম হচ্ছে, জলসা হচ্ছে, কনভেনশন হচ্ছে, ইসলামিক কালচারাল অনুষ্ঠান হচ্ছে, জায়গায় জায়গায় ইসলামিক মিশন, তারপর আমাদের মুসলমান সমাজ পিছিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ওই রকম যে ছোট ছেলে বাবাকে বলছে আব্বু এটা আমার জন্য নিয়ে আসবে, আব্বু ওটা আমার জন্য নিয়ে আসবে, তো ছেলে বলেই বাবা বলে যে ঠিক আছে নিয়ে আসবো, ঠিক আছে নিয়ে যাবো, যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বাবা আর গুরুত্ব দেয় না কথাগুলোকে। এখন প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমরা কথাগুলোকে শুনছি কিন্তু গুরুত্ব দিই না। এটা হচ্ছে আমাদের অন্যতম কারণ। আর
কোরআন এবং হাদিস এই যে কনস্টিটিউশন, এটাকে যে আমাদের জীবনের সাথে অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাইয়ের ব্যাপারটা আমরা গুরুত্বহীন ভাবে দেখছি। আমি যদি আপনাকে বলি, বলুন তো কোরআনুল কারীমের মধ্যে কোন ভুল আছে, আপনি অবশ্যই বলবেন যে না, ওর মধ্যে কোনো ভুল নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছে, মানে কোরআনুল কারীম নাজিলের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দা বুক, দেয়ার ইজ নো ডাউট এট অল। এই সেই কিতাব, এই সেই কোরআনুল কারীম যার মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সবচেয়ে বড় লেখক যে গ্রন্থ লিখে, লেখার পরে প্রথমে বলে যে যা ভালো হয়েছে আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে, যা ভুল হয়েছে শয়তানের তরফ থেকে, যদি ভুলটা একটু ধরিয়ে দেন পরবর্তী এডিশনে ঠিক করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করার সময় বলে দিচ্ছেন যে এর মধ্যে কোনো ভুল নাই। আর চ্যালেঞ্জ টু ইউ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি এর মধ্যে কোনো ভুল নেই। আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আমাদের সন্দেহ নেই, এর মধ্যে ভুল নেই। এখন যার মধ্যে ভুল নেই আর যে কোরআন ঐশীবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এসেছে, আসমান থেকে এসেছে, যার মধ্যে কোনো ভুল নেই, এজ এ মুসলিম আমাদেরকে অবশ্যই এটাকে মেনে নিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে যা রয়েছে, কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, কোরআনুল কারীম আমরা পড়ি, কোরআনুল কারীমের মানে আমরা অনুধাবন করি, কিন্তু সেগুলো আমাদের জীবনের সঙ্গে অ্যাপ্লাই করি না। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের কোরআনকে আমরা ভুলে যাই। কোরআন শুধুমাত্র সীমাবদ্ধ ওই কিরাতে, কোরআন শুধুমাত্র সীমাবদ্ধ ওই মাদ্রাসার কিরাতে, কোরআন শুধুমাত্র ওই সীমাবদ্ধ ফজরের কিরাত করছে, কি মজার কিরাত করলো, কত সুন্দর লাগলো। যখনই মসজিদ থেকে বেরেছি তখন আর কোরআনের কোনো বাণী আমাদের মধ্যে আর নেই। মুসলমান সমাজ আজকে কেন পিছিয়ে, কি কারণে এ সমাজ এত পিছনের কারণ কি? কারণ আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, 14,000 টাকা স্যালারি, 14,000 টাকা বেতন, ওই কোম্পানির রুলস রেগুলেশন রয়েছে যে এই এই কাজ করলে আপনি এই বেতনটা পাবেন। আপনি একদিন জ্বরে পড়েছিলেন, খুব জ্বর, যেতে পারেননি, এখন ও অফিসে আপনার সিএল লেখা হলো, তার মানে বোঝা গেল ওই দিনের বেতন আপনাকে কেটে দিল, হয়তো 14,000-এর জায়গায় 13,000 সামথিং আপনাকে বেতন দিল। কেন? একদিন আপনি ডিউটি মিস করেছেন, সেটা আপনার শারীরিক কারণে, আপনি অসুস্থতায় যেতে পারেননি, তারপরে কর্তৃপক্ষ আপনাকে ওই টাকাটাকে কেটে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, প্রতিনিয়ত আপনার জীবনে আপনি কেমন ভাবে পা ফেলবেন, কেমন ভাবে পানি পান করবেন, কি করে স্ত্রী সহবাস করবেন, কি করে টয়লেটে ঢুকবেন, কি করে আপনার পায়ের জুতো পরবেন, কি করে পানি পান করার সময় দাঁড়াবেন নাকি বসবেন, সব কিছু ইসলাম ক্লিয়ার বলে দিয়েছে। তার মানে শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলামটা হচ্ছে আপনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা পদে পদে, প্রতিটা পদক্ষেপে আপনাকে ইসলামটাকে ফলো করতে হবে। এটা আমাদের কোনো সিজনাল ধর্ম নয় যে এটা আসলো এই পৌষ মাস, এখন রথের মেলা তৈরি করো, এটা চৈত্র মাস, এখন ইত্যাদি তৈরি করো, এরকম কোনো বিষয় নয়। ইসলাম হচ্ছে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনাকে মেনে চলতে হবে। শ্বাস প্রশ্বাস কিভাবে ফেলবেন সেটাও আপনাকে ইসলাম শিখেছে। বলুন তো সবচেয়ে নিচের যে বিষয়টা, আল্লাহ রাসূল বলেছে তোমার স্ত্রী সহবাস করতে হলে এখন তোমাকে দোয়া পড়তে হবে, এরপরে তুমি স্ত্রী সহবাস করো। তার মানে আপনাকে কিভাবে বাইন্ড করে দিয়েছে, বেঁধে দিয়েছে। তো এই কোরআনুল কারীম আপনি বলছেন যে দেয়ার ইজ নো ডাউট এট অল, মোটেই কোনো সন্দেহ নেই, অথচ এই কোরআন আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করে দেখেছেন? আপনার জীবনে আপনি কি অ্যাপ্লাই করে দেখেছেন কোরআনুল কারীম আপনি কতটা মেনে চলেন? আজকে যদি আপনাকে আমি বলি যে বহরমপুর যাবেন, আর বহরমপুর বাস স্ট্যান্ডে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, খুব মহৎ মানুষ, বলছে যারা ইমানদার মানুষ, যারা ফজরের সালাতে দায় করে, যারা সিয়াম পালন করে, যারা মসজিদে গিয়ে সালাতে দায় করে, ওই সব ব্যক্তিকে 50,000 করে টাকা দিচ্ছেন এবং এটা বৈধ, আলেমরাও ফতোয়া দিয়েছে এটা বৈধ, বলেন যাবেন না এমন লোক আছেন কি পৃথিবীতে? নেই, প্রত্যেকটা মানুষ যাবে। আমি ভালো কাজ করছি তার জন্য অফার দিয়েছে, আপনার বেতন 15,000 টাকা, এখন আপনাকে কোম্পানি বলছে যে আপনি এত ভালো পারফরমেন্স করেছেন আপনাকে আমি 20,000 টাকা দেবো, তো কেউ বলবে না যে এটা করিয়েন না আপনার লস লেগে যাবে, এটা বলবেন না। সঙ্গে সঙ্গে বলবে জি আলহামদুলিল্লাহ আপনি বাঙালির, আমার কাজের গতি আরো বেড়ে গেল, দেখেন 10,000, 15,000, 5,000 টাকার জন্য আমরা এভাবে ছুটবো বহরমপুর কেন? যদি বলে কলকাতায় গেলে 10,000 টাকা ইনকাম হবে পার ডে, একটা যুবক একটা বৃদ্ধ এখানে বসে থাকবে না, সবাই এ প্রোগ্রাম ছেড়ে চলে যাবে, না ওখানে ইনকামের রাস্তা, ওখানে আমরা ইনকাম করি, এ হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এখন শুনুন আমরা কিভাবে কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন ব্যক্তি ফজরে উঠলো, অজু করলো, অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করলো, এটা ফরজ নয়, 2 রাকাত সালাত আদায় করলো সুন্নাত সালাত, ফরজ সালাত আদায় করতে বাধ্য, ইউ হ্যাভ টু প্রে, আপনি বাধ্য, ফরজ সালাত আদায় করা বাহাদুরি না, ফরজ সালাত আদায় করতে আপনি বাধ্য, না হলে মুসলমান থাকবেন না। মুসলমান থাকতে হলে আপনাকে ফরজ সালাত আদায় করতে হবে, করতে হবে এট এনি কস্ট, যেহেতু আপনি মুসলমান, তাহলে ওই সালাত আদায় করা বাহাদুরি নাই, বাহাদুরি হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা।
আপনি বাড়িতে আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে, এখন আপনি জাকাত দিচ্ছেন, 1 কোটি টাকা জাকাত দিলেন, এটা বাহাদুরি নয়। 1 কোটি টাকা জাকাত দেওয়াটা বাহাদুরি নয়, কিন্তু 1 টাকা দান করাটা বাহাদুরি। জাকাত আপনি দিতে বাধ্য, আপনাকে দিতে হবে, নইলে আপনি বিপদে পড়বেন কিয়ামতের মাঠে। আমি আপনাকে বলতে চাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরে কে উঠলো, উঠে ওযু করলো, এবার 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলো। সুন্নাত তো আমরা এমনিও ছেড়ে দিই। ওই সাহাবীর কথা মনে করেন তো, একজন ব্যক্তি এসে বলছে এলোমেলো চুল, আল্লাহ রাসূল কি কি করতে হবে বলেন তো, মুসলমান হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আচ্ছা আর কি, তো রমজান মাসে সিয়াম পালন করতে হবে, আচ্ছা আর কি, বাইতুল্লাহর হজ করতে হবে, তো আর কি, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। তো আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছি, যা বললেন একে বাড়াবো না কমাবো না, মানে ও ব্যক্তি জীবনে এই 2 রাকাত সালাত আদায় করবে না, ও ব্যক্তি জীবনে তাহাজ্জুদ আদায় করবে না, ও ব্যক্তি জীবনে আইয়ামে বীজের সিয়াম পালন করবে না, ও ব্যক্তি আর অন্যান্য ইবাদত করবে না, ও দানও করবে না, সাদকাও করবে না, ও খালি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, এভাবে যা বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাই আদায় করবে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা তোমরা যদি কেউ জান্নাতের লোক দেখতে চাও, এই যে এই লোককে দেখো, যদি সে সত্য কথা বলে, যদি সে হক কথা বলে, তো দেখে নাও এ হচ্ছে জান্নাতি, মানে ও জান্নাতে ঢুকবেই ঢুকবে, কথা যদি কথার সাথে ওদের কাজের মিল থাকে, তার মানে ব্যাপারটা বুঝেন। এবার আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ফজরে উঠলো, 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত সালাত ফরজ নয়, এটা সুন্নাত, সুন্নাত 2 রাকাত সালাত আদায় করলো, এখন এই 2 রাকাত সালাত আদায় সমান সমান এই পৃথিবীর বুকে যা রয়েছে সবগুলোকে বিক্রি করলে যত দাম হবে তার চেয়ে বেশি দাম হচ্ছে এই 2 রাকাত ফজরের এই সুন্নাত সালাত। আমরা বুঝতে পারিনি হাদিসটা, হয় আমরা পাগল নাইলে হাদিসটা বুঝতে পারিনি, যদি হাদিসটা আমরা বুঝতাম, ফরজ তো আপনি পড়তে বাধ্য, আপনি মুসলমান থাকতে হলে আপনাকে পড়তে হবে, কিন্তু এইখানে সুন্নাত সালাত আদায় করলে গোটা পৃথিবীতে যা সম্পদ রয়েছে সবগুলোকে বিক্রি করে দেয় যা হবে একদিকে, আর আপনার 2 রাকাত সালাত যদি তাই হয় সেম হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে আমরা ফজরে ঘুমিয়ে থাকি, সালাত আদায় করি না, এবারে এই 2 রাকাত সালাত আমরা ত্যাগ করি, তার মানে বোঝা যাচ্ছে যে এই 2 রাকাত সালাত ত্যাগ করি মানে আল্লাহর কথার মূল্য আমাদের কাছে 5 পয়সা নেই, ভাষা বোঝা যাচ্ছে? আল্লাহর কথার মূল্য যদি থাকতো আর আমরা যদি বুঝতে পারতাম যে কতটা হক, তাহলে আমরা ফজরে কেন সালাত আদায় করবো না? কোন একজন ব্যক্তি বলছে টাকা ধার দিয়ে তো, একজন ব্যক্তি শামিরুর রহমান বলছে শামিরুল ইসলামকে, ভাই কিছু টাকা লাগবে 50,000, তো চট করে ও দিয়ে দিবে আমাকে, দেন আপনি, আমি জানি আপনি টাকাটা রিটার্ন করবেন, কিন্তু শামিরুল ইসলামের কাছে এমন একজন ব্যক্তি আসলেন টাকা চাইতে, ওই এলাকায় চিটার নামে পরিচিত, যদিও চিটার বলে কোনো শব্দ ইংরেজিতে নেই, ও মানে বাটপার বা এই টাকা পয়সা নিলে দেয় না, ছেঁচড়া প্রকৃতির মানুষ, তো এই ব্যক্তি এবার এসে বলছে যে আমাকে 10টা টাকা দেওয়া যাবে কি ধার, তো বলছে জি না আমি তো পাচ্ছি না, তার মানে কি ও ওকে দেখে নেওয়া হয়েছে যে ও দেবে না, আমাকে 50,000 দেওয়ার জন্য প্রস্তুত, আর ওই ব্যক্তিকে 10 টাকা দেওয়ার জন্য সে প্রস্তুত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা এই 2 রাকাত সালাত আদায় করো, যদি করো তাহলে পৃথিবীতে যা রয়েছে সব বিক্রি করলে তার চেয়ে বেশি মূল্য হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আমাদেরকে ছেঁচড়া মনে হচ্ছে, যাতে আপনার ব্রেনে আঘাত লাগে, সেলগুলো আসলে ক্ষতবিক্ষত হয় আমার বক্তৃতার মাধ্যমে, তাই আমি এই ভাষা ব্যবহার করতে বাধ্য হচ্ছি। আপনাকে আমি এইটুকু বলতে চাইছি যে বক্তৃতা শুনবেন, শুনে মনে রাখবেন, 2 বছর কষ্ট পেতে হবে আপনাকে যে কথাটা কেন বলছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন তার মানে 100% এই কথা সই হবে, 100% এই কথা আপনি কিয়ামতের মাঠে গিয়ে পাবেন, এর ফল আপনি পাবেন। তারপরেও মানছেন না, তার মানে হয় আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়ার করেন না, নাহলে তাকে বাটপার মনে করেন, নাউজুবিল্লাহ। কেন আজকে এই অবস্থা? কেন কনস্টিটিউশন কোরআনুল করিম, এই কোরআনুল করিমকে আমরা অ্যাভয়েড করছি, আমাদেরকে অন্য কিতাব নাকি বেশি ভালো লাগে, কোরআনুল করিমের অধ্যয়ন আমরা ছেড়ে দিয়েছি, যে একটু আরবি পড়া জানি, ওই মাঝে মধ্যে ফজরের পরে একটু তেলাওয়াত করলাম বা মাঝে মধ্যে করে নিলাম এইটুকুই, কিন্তু তার মানে আমরা অনুধাবন করার চেষ্টা করি না। আপনার জীবনে তবেই তো অ্যাপ্লাই হবে ওই বাক্যের, যে বাক্য আপনার ভিতরে অ্যাবজর্ব হবে, আপনি ওই বাক্যকে মূল্যায়ন করবেন তখনই, ও আপনি যখন বুঝতে পারবেন, আপনি যখন বুঝতে পারবেন তার মাহাত্ম্য, তার গুরুত্ব আপনি বুঝতে পারবেন। এখন বহু সংখ্যক মানুষ যারা অমুসলমান তারা এই কোরআনুল করিম পড়ে হেদায়েতের রাস্তা পাচ্ছে, তারা কোরআনুল করিম পড়ে নতুন দিশা পাচ্ছে, জীবনকে পরিবর্তন করে চলে আসছে ইসলামের আলো, ইসলামের আলো শাখার মধ্যে, আর তারা দীন ইসলামকে যেন নতুন একটা বিষয় পেয়ে যাচ্ছে, এত আনন্দ করে তারা এটা উপভোগ করছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান ঘরেই তৈরি করেছে, মুসলমান ঘরেই পাঠিয়েছেন, তারপরে এখনো অবধি মুসলমান রেখেছেন, অথচ এই কোরআনের মূল্যায়ন আমাদের কাছে কিছুই নেই। সেই রবীন্দ্রনাথের আওয়ার কালচার দিয়ার কালচারের মতো একজন ছেলেকে বলা হচ্ছে যে ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ রিভার, তুমি কি নদীর সংজ্ঞা জানো, তো বলছে জি আমি নদীর সংজ্ঞা জানি, তো নদীর
সংখ্যাটা বলে দিয়েছে, তো বলছে ডু ইউ হ্যাভ সিন এনি রিভার ইন ইউর সাইড, তুমি কি তোমার আশপাশে কোনো নদী দেখো? তো বলছে কই, আমি তো নদীতে দেখি না, তো আশেপাশে কোথায় নদী? তো এবার রবীন্দ্র ঠাকুর বলছে যে দো হি লিভড এট দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা যে যমুনা, তাই সে গঙ্গা এবং যমুনার সঙ্গম স্থলে বসবাস করে, গঙ্গা এবং যমুনার সঙ্গম স্থলে ওইখানে বসবাস করে। তারপরে বলছে কই নদী তো দেখি না, তো মানে সে ভেবেছে আমার কাছে তো গঙ্গা যমুনার গুরুত্ব নাই, আবার নদী নাকি আমার বাড়ির পাশের নদী, পদ্মা আবার নাকি এতে বইয়ের পাতায় স্থান পাই নাকি, তোমার বাড়ির পাশে আমরা পেশাব করি গো পদ্মাই, এটা তো বাড়ির পাশের নদী। তো যখনই কোন একটা বিদেশি পণ্ডিত চলে আসে, এসে বলছে ও হোয়াট আ ফ্যাবুলাস সিন, কি দুর্দান্ত দৃশ্য, কি মনোরম অ্যাটমোসফিয়ার, বাহ এই নদীর কথা তো আমরা পড়েছিলাম। তখন এই ছেলেটা আকাশ বাতাস বিদীর্ণ করে চিৎকার করে বলে জি আমাদের নদী আছে, আমাদের গঙ্গা আছে, আমাদের যমুনা আছে, বিশাল নদী, এই নদীর কি গুরুত্ব, বিদেশিরা সে সম্মান করে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে হি ইজ দ্য মোস্ট ইলিটারেট, ও হচ্ছে সবচেয়ে বেশি মূর্খ, ও বিদেশিদের কথায় বলছে এখন আমার আছে, ও আছে এটা জানে না। এটা উদাহরণ আপনারা আপনার আমার হতে পারে যে আমার বাড়িতে সর্বশ্রেষ্ঠ কিতাব পড়ে আছে কোরআনুল করিম, এই কোরআনুল করিমকে আমরা মূল্যায়ন করি না, মূল্যায়ন করি না, আবার এই কোরআনুল করিম পড়ে হেদায়েত পাওয়ার পরে এই কোরআনুল করিমের উপরে দাওয়াত দিচ্ছে, এই কোরআনুল করিমের উপরে মানুষ আজকে মানে রিসার্চ করে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছে যাচ্ছে। আর আজকে আমরা মুসলমানরা কে জোরে আমিন বললো মসজিদ থেকে বের কর, তালাক একসাথে তিন তালাক বৈধ কিনা, ও পশ্চিম দিকে পা করে ঘুমালো বক্তা বক্তাই না, এইভাবে আমরা ফতোয়া ঘুরছি, এভাবে আমরা সামান্য টুকিটাকি বিষয় নিয়ে আমরা ঝামেলা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, হোল্ড টু দা রোপ অফ আল্লাহ স্ট্রংলি এন্ড নট ডিভাইডেড। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আলে ইমরানের মধ্যে 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে একসাথে আমার রজ্জু অর্থাৎ কোরআনুল করিমকে তোমরা একসাথে চেপে ধরো, একসাথে পাকড়িয়ে ধরো, একসাথে ধরে নাও, আর তোমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা একসাথে থাকো, নিজেদের মধ্যে বিভক্তিকরণ করো না, নিজেদের মধ্যে ডিভাইডেশন নিয়ে এসো না, এটা তোমরা ভুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছে। এখন আপনার আমার অবস্থা কি, আপনি আমি কত দলে বিভক্ত? আমি হানাফি, ও শাফি, ও মালিকি, ও খারেজি, ও মুতাজেলা, ও পীরপন্থী, ও কবর পূজারি, ও ইত্যাদি, এভাবে আমাদের আমাদের মধ্যে আমরা একদম সুযোগ নিয়ে ভাগ করে বসে আছি। তো যদি আমরা এভাবে সত্যি ভাগ করে বসে থাকি তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনুল করিম এখন আমরা বুঝতে পারিনি, কোরআনুল করিম এখনো বুঝতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের সাথে তোমার কোনো সম্পর্কই নাই, যারা দিনকে খণ্ড বিখণ্ড করে নিয়েছে, যারা দিনকে খণ্ড বিখণ্ড ভাগ করে নিয়েছে তাদের সাথে তোমার কোনো সম্পর্কই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে যারা দিনকে ভাগ করে নিয়েছে তাদের সাথে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোনো সম্পর্ক নাই। তো যার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক থাকে না তার সাথে আমাদের সম্পর্ক কি দরকার? ওকের বাণী আমরা বুঝি না, পৃথিবীর বুকে এমন কিছু আপনি দেখাতে পারবেন না যার মধ্যে ইখতিলাফ নেই, যার মধ্যে দ্বিচারিতা নেই, দ্বিমুখী নীতি নেই, প্রত্যেকটা জিনিসের মধ্যে ইখতিলাফ রয়েছে। আপনি বলেন আমি বের করে দিচ্ছি তার মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু ইখতিলাফ আছে বলে কি আমরা দূরে সরিয়ে দিব? ওই ব্যক্তি নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করে, তার জন্য ওকে আমি দূরে চাইয়ে দিলাম, ওই ব্যক্তি বুকে হাত বেঁধে সালাত আদায় করে, তার জন্য তাকে বুকে টেনে নিলাম, ওই ব্যক্তি সিয়াম পালন করে, এ কথা সত্য, কিন্তু বেশি বেশি নফল সিয়াম পালন করে তাই তাকে ভাবলাম মুসলমান, আর ওই ব্যক্তি শুধুমাত্র ফরজ যে সিয়াম পালন করে তাই সে মুসলমান নয়, সে ইবাদতে গাফেল ইত্যাদি ইত্যাদি। এইগুলো যদি আমরা এভাবে মূল্যায়ন করতে থাকি সমাজ আমাদের ভাঙবে, ভাঙবেই ভাঙবে। প্রতিনিয়ত আজকে আশপাশে প্রোগ্রাম হচ্ছে, জালসা হচ্ছে, এক বক্তা আর এক বক্তার গিবত, আর এক বক্তা আবার আর এক বক্তার গিবত, কেউ বলছে না যে আমরা আসুন একসাথে আসি, আসুন আমরা একসাথে হাত মিলে চলি, কারণ আমরা যদি একসাথে হাত মিলে চলতে পারতাম তো আলাদা সত্য হতো। ওয়াত্তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন যে আমার রুজুকে এক করে ধরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল করিম নাযিল হলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, যারা সালাত আদায় করছো সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সালাত আদায় করছো সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। 350 খানা হাদিস আছে, 350 খানা হাদিস আছে। আবার সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো,
এখন আলেমদের ফতোয়া, এ দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো। কোরআন কার উপরে নাজিল হয়েছিল? আপনার না আমার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কোরআন কম বুঝতেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোরআন নাজিল হলো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার বললেন যে তুমি, তোমার সালাত হবে না, তোমার সালাত বৈধ নয়, তুমি যদি মানে সালাত আদায় করো অথচ সূরা ফাতিহা পড়লো না। 350 খান হাদিসে বয়ান দিল দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আবার কোরআনুল কারীমের মধ্যে আয়াত সঠিক হলো, আমরা শানে নজুল বুঝি না, প্রেক্ষাপট বুঝি না, কি করে আয়াত নাজির হলো, এই প্রেক্ষাপটটা কি, কি কারণের মধ্যে কি, এই বৈশিষ্ট্য কি, এগুলো আমরা বুঝতে পারি না, এগুলো আমরা বুঝলাম না। দেখো এ নিয়ে আমাদের তর্ক, বলছে আমরা কোরআন মানবো, প্রথমে কোরআন দেখবো তারপর আবার হাদিসের দিকে যাব। এই যে ইখতিলাফ, আজকে আলেমদের মধ্যে বিভেদ, একজন আলেম আরেকজন আলেমের গীবত করতে ব্যস্ত, জি না, এটাকে এই নীতিকে ত্যাগ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপরে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম, এই কোরআনুল করিমের এই আয়াতগুলোকে লক্ষ্য করতে হবে যে তোমরা একসাথে থাকো, এটা বর্তমান সমাজের জন্য অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ এই বর্তমান সমাজের জন্য। আর যদি আপনি আমি একসাথে না হই, যদি এক জায়গায় আমরা না আসতে পারি, লক্ষ লক্ষ কারি পয়দা হবে, লক্ষ লক্ষ হাফেজ দুনিয়াতে আসবে, লক্ষ লক্ষ সুবক্তা দুনিয়ার বুক দিয়ে চলে যাবে, এই মুসলমান জাতির অধপতন ঘুচবে না, এটা অধপতন হতেই থাকবে, অধপতন হতেই থাকবে, অধপতন হতে হতে অতল তলে তলে যাবে। তবে এ কথা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে, সবচেয়ে নিম্নগামী মানুষ যারা একবারে নিচে তাদের উপরে কিয়ামত হবে। তো আমার মনে হয় যে আমাদের চেয়ে নিম্ন কি আর মানুষ আসবে, আমাদের চেয়ে নিম্ন আসবে, এগুলো তো বুঝতে পারছি না। বলছে যে কে বক্তা আছে, তো যে শাহিনুর রহমান বক্তা আছে, তো সভাপতি বলছে আমি যাবো না, সভাপতি বলছে যাবো না, আমার যাওয়ার দরকার নেই। মনে হয় এবারের এ জানি না কটা জলসা করলাম, 150 তো হবে মনে হয় এই গত বছর, এখন তো প্রতি রাত্রে চলছে, তো মনে হয় 20টা প্রোগ্রাম এরকম পেয়েছি যে শাহিনুর রহমান রাখলে আমরা থাকবো না, মানে সভাপতি না স্টেজে যে কোনো একটা আপনার মানুষকে তুলে দিয়ে সভাপতি বানিয়ে দিয়েছে। এটা কেন, কেন শাহিনুর রহমান কি করে, গালাগালি করে? শাহিনুর রহমান তো কোরআনুল করিমের আয়াতটাকে তুলে ধরে ব্যাখ্যা নয়, শুধু তার মানে করে, শুধু তার মানে করে জাতিকে দাওয়াতের জন্য বলছে, বলছে ও থাকলে আসবো না, এ থাকলে আসবো না, সে থাকলে আসবো না, এইভাবে দ্বিচারিতা। আর এত বিভেদ আমাদের মধ্যে এই আলেমরাই তৈরি করে দিয়েছে, একটা সাধারণ পাবলিক কি করবে, সাধারণ পাবলিকের করার কি আছে বলেন? ও বলছে যে ওরা ইহুদি খ্রিস্টানের দালাল, ওদের কাছে যাইয়েন না। তাই তো, নতুন ছেলে হতেও পারে, জোশ আছে, হতেও পারে ইহুদি খ্রিস্টানের দালাল। তো যে লোকটা বললো ও লোকটা কিন্তু একদিনও ফজরে যায় না, শুধু জুমাতে যায়। যে লোকটা কথা বলার কথা কথা বলার স্পটটা হচ্ছে চায়ের দোকান, ও বলে দিয়েছে হা গো ওরকম, এই তো কিছুদিন আগে নামাজ আদায় করতো না, ও নামাজ টামাজের কোনো ধার ধারতো না, হঠাৎ দেখছি মৌলবি হয়েছে, এদের কথা শোনা যাবে না। রো তোরা আমেজে কি টাকা পায়, না পেলে কি এই অবস্থা হয়, মানুষের গতি, মানুষের মানে বলার ঢং এরকম। আর 1000 মানুষ একটা গ্রামে আছে, দুটো ডাকাতি যথেষ্ট এলাকাকে অশান্ত রাখার জন্য, দুটো চোরই যথেষ্ট এলাকাকে অশান্ত করার জন্য, আর চায়ের কাপে যারা ঝড় তুলে এরকম মানুষ বক্তাদের মতো কাজ করছে, আজকাল বক্তাদের মতো কাজ করছে। একটা প্রোগ্রামে যাচ্ছি, তো বলছে যে এ প্রোগ্রামে যাই না, তো কেন বলছে আপনাকে গুলি করবে? তো বললাম যাই, আল্লাহ যদি লিখে রাখে তো হবে। তো জলসা কমিটির ওই ওই ব্যক্তিরা চলে এসেছে, চলে এসে বলছে যে কি ব্যাপার, আপনাদের রাগটা কোথায়? বলছে রাগ কোথায় মানে ও রাগ আছে। তো কি রাগ? ও আশুক দেখাবো। তো যে আশুক দেখাবেন মানে আপনি বলেন তো, তোর মধ্যে একজন ব্যক্তি বলছে আমি বলছি, মানে একটু হাংড়া করে সাইজে বড়, যে আমি বলছি, ও আসলে জালসা করতে দেবো না, অন্য বক্তা নিয়ে আসেন। তারপরে ওনাকে জিজ্ঞাসা করাচ্ছে আপনি শাহিনুর রহমানের বক্তৃতা শুনেছেন? তোমরা না, ওকে দেখেছে মানে চিনিও না, স্ট্রেঞ্জ অদ্ভুত ব্যাপার। তো যে আপনি কি করে বুঝলেন? আরে কি করে বুঝলেন, মানে মানুষ বলে তো সবকিছু, মানুষ বলে না, চিন্তা করো আমাদের কাছে আসলে, আমাদের ওই জলঙ্গিতে যে ইসরার যে মসজিদ রয়েছে, ও মসজিদে জুমার দিয়ে বহু মানুষ বাইরে থেকে যায়, এমনকি এখান থেকে রবিউল ভাইরা চলে যায় খুতবা শোনার জন্য। আলহামদুলিল্লাহ, মাটির মসজিদ পাটকাটি দেওয়া, বৃষ্টি হলে পানি পড়ে, তো সে মসজিদে যায়। তো দূর দূরান্ত থেকে লোক গেলে তো বাইক থাকবেই সামনে। কয়েকদিন পরে ঘোষণা হয়ে গেল যে ওই মসজিদে যারা যাচ্ছে তাদেরকে একটা করে মোটরসাইকেল দেওয়া হচ্ছে, ওই মসজিদে যারা যাচ্ছে তাদেরকে একটা করে মোটরসাইকেল দেওয়া হচ্ছে, এই যে ঘোষণা।
মানুষের সমাজ একদম বিষিয়ে রেখেছে, এরা বক্তৃতা শুনতে নারাজ, কথা শুনতে নারাজ। জি, তবে কথা কিন্তু হক কথা বলি, এই হক কথা বলার জন্য পৃথিবীর একজন আলেমকে দেখান, পৃথিবীর একজন নবী রাসূলকে দেখান, যাকে জাতি সুন্দরভাবে বরণ করে নিয়েছে, ফুলের মালা দিয়ে মেনে নিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধি একজন নবী রাসূলকেও জাতি মেনে নেয়নি। প্রত্যেকটা জাতি প্রত্যেকটা নবী রাসূলের উপরে অত্যাচার চালিয়েছে, কাউকে গড়ায় গামছা দিয়ে টেনেছে, কাউকে পায়ে রশি বেঁধে টেনেছে, কাউকে অত্যাচারের সীমা ছাড়িয়ে একদম বর্বর ভাবে অত্যাচার করেছে। ইভেন পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা, এর চেয়ে উন্নত চরিত্র, এর চেয়ে ভালো চরিত্র আর পৃথিবীর কেউ হতে পারে না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতি মেনে নেয়নি, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, তায়েফের ময়দান থেকে পাথর বর্ষণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু গেলেন দাওয়াত দিতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসাকে পাথর মারতে মারতে ওখানকার ব্যক্তিরা 5 মাইল চলে আসলো। বলেন তো 5 মাইল চলে আসলো মানে ওদের বাড়ি তো ফিরতে হবে আরো 5 মাইল। একটা মানুষের উপরে কত রাগ থাকলে মানুষ 10 মাইল আসে মারার জন্য, 10 মাইল আসে মারার জন্য, কত রাগ থাকলে একটা মানুষের উপরে চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন। তাহলে এই যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কে? কোরআনুল করিম। কোরআনুল করিম তো আমাদের হেদায়েতের জন্য এসেছে, কোরআনুল করিম হেদায়েতের জন্য এসেছে, এগুলো আমরা পাঠ করি, এগুলোর বক্তৃতা শুনছি, মানে আজকে ঘন্টায় ঘন্টায় প্রোগ্রাম হচ্ছে, হয় ইন্টারনেটে দেখছেন, না হলে টিভিতে, না হলে বিভিন্ন জায়গায়, এমন কোনো দিন ফাঁকা নেই যে এই দিনে প্রোগ্রাম হচ্ছে না, তারপরে মানুষ হেদায়েত পাচ্ছে না, সঠিক রাস্তায় আসছে না, তবে পাচ্ছে না বললে ভুল হবে, কিছু সংখ্যক মানুষ আসছে, তবে এখন আলেমরা ঘুমিয়ে আছে, এখন যুবকদেরকে জাগতে হবে, ইসলামের ঝান্ডা এখন যুবকদেরকে ধরতে হবে, আলেমরা ঘুমিয়ে আছে, তবে কিছু আলেম সোচ্চার আছে, কিছু আলেম একদম অ্যাক্টিভ রয়েছে, কারা? যারা পিস টিভি বন্ধ করলো, কারা পিস টিভি বন্ধ করলো? হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমানের অ্যাক্সিডেন্ট নামধারী আলেম, এরা পিস টিভিকে বন্ধ করলো। পিস টিভিতে ল্যান্ডটাইমেন আছে নাকি? পিস টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, নোংরা অ্যাডভার্টাইজমেন্ট হয় নাকি? আজকে আপনার বাড়িতে যান, সারাদিন রাত চলছে এই অশ্লীল বেহায়াপনা, সারাদিন রাত এই টিভিতে চলছে, এই চ্যানেল বন্ধ করার জন্য রাস্তা একটা মিছিল হয় না, এই চ্যানেল এই অশ্লীলতা নোংরামি বন্ধ করার জন্য রাস্তা একটা মিছিল হয় না, এই কয়েকটা চ্যানেল স্টার জলসা, জি বাংলা, এই দুটো চ্যানেলই যথেষ্ট ভারতবর্ষের এই পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটা পরিবারে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ লাগাতে, এনাফ, এদের সমস্যা নেই, এরা চলছে। পৃথিবীকে বয়কট করতে হবে, কিন্তু কেবিল চলবে, নির্দিষ্ট রাত্রি বেলা অ্যাডাল্ট সিনেমা হবে, ওটা স্বামী স্ত্রী মিলে সবাই দেখছে, একটা সিনেমার দিকে চোখ দেওয়ার নেই, একটা টিভি সিরিয়ালের দিকে চোখ দেওয়ার উপায় নেই, এমন নগ্নতা তাদের মধ্যে ছড়িয়ে পড়ে, সব পতিতালয়ের মেয়ে, ওরা ডান্স করে, ওরা নৃত্য করে, আর ওরা হচ্ছে কলা কুশলী, আর আমরা ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার, ওরা কি হজ করে এসেছে, হাজি সাহেব একসাথে বসে, ও মা মেয়ে বোন স্ত্রী যা আছে সবাই মিলে ডাইনিং এ বড় এই লাগে এসে গোটা ডাইনিংটাই টিভি, ওটাকে দেখছে, আর অশ্লীলতা বেহাপনা দেখছে, হুজুর ওখানে গিয়ে গেল সালাত আদায় করতে, মাগরিবে সালাত আদায় করে এখনো টুপি খুলেনি, ও দেখছে কিরণমালা, সবাই একসাথে। কি করে সমাজ ধ্বংস করা যায়, কি করে জাতিকে পিছিয়ে দেওয়া যায়, এটার শিক্ষা দেওয়া হচ্ছে ওই অনুষ্ঠানের মাধ্যমে, অথচ ওটাকে বন্ধ করার আমাদের টেনশন নাই। তার মানে বুঝতে পারছি যে আলেমরা এক খুব অ্যাক্টিভ, আর বেশিরভাগ আলেম ঘুমিয়ে আছে, কারণ কি? তারা আল্লাহর রুজির উপরে বিশ্বাস করে না, আল্লাহর রুজির উপরে বিশ্বাস করে না। তাই মাঝে মাঝে দুঃখ করে বলি, তাই মাঝে মাঝে দুঃখ করে বলি, যদি মুরগির ঠ্যাং আর 500 টাকার লোভ এইটা যদি মানুষ সংবরণ করতে পারত, তা আল্লাহর কসম করে বলছি মিলাদ নামক বস্তুটা থাকতো না সমাজে, সামান্য কিছু। যখন দাওয়াত শুরু করলাম তো একদিন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে আলোচনা করছে, সাইড থেকে শুনছি, বলছে যে ও ছেলেটা সবই ঠিক করলো, ইয়াং ছেলে বহু নামাজ পড়তে আসলো সরকার পড়ায়, ভালোই করলো, কিন্তু মহিমনের ছেলে যে খাওয়াটাও হারাম করে দিল গো, বুঝতে পারিনি, ওই যে খানা খাওয়া জাওতা মৃত, কত রকমের খানা আছে, ডিজাইন পরিপূর্ণ ডিজাইন ওলা খানা, ওই খানা খাওয়া যাবে না বলে দিলাম, এবার বলছে যে সবই ঠিক ছিল, ওর কথা মেনে নিতাম আমরা, কিন্তু ওই যে খাওয়াই বন্ধ করলো, সামান্য খাবার ও খায় না, ওর বাড়িতে ভাত হয় না, এই বিশ্বে কার বাড়িতে ভাত হয় না, এমন পরিবার আপনি পাবেন না যে পরিবারে খাবার হয় না, আলহামদুলিল্লাহ খুব কম হয়তো থাকলে, খুব রেয়ার রয়েছে, কিন্তু তারপরে আমরা
এভাবে চলছি, আমাদের গতি, আমাদের প্রকৃতি এভাবে মানে বিভ্রান্ত। আমরা আজকে কোন দিকে ইমান বৃদ্ধি হয়ে যেত, তাই তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গিয়েছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকলে তার ইমানটা বেড়ে যায়, আর যখন বাড়িতে যায় তখন তার ইমানটা একটু ঘাটতি হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসছে না, বলছে যে হানজালা কাফের হয়েছে, হানজালা কাফের হয়ে গেছে, হানজালা বেঈমান হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি ব্যাপার হানজালা, তুমি এই কথা বলছো মানে তুমি বেঈমান আবার কবে কবে হলে? বলছে, আল্লাহ রাসূল, আপনার মজলিসে যখন থাকি তখন ইমানের ভোল্টেজ হাই থাকে, আর যখন বাড়িতে চলে যাই, ব্যবসা সামলায়, স্ত্রী সংসার সামলায়, ওই মুহূর্তে আমার ইমানের ভোল্টেজ কমে যায়। আল্লাহ রাসূল বলেন, তো আমি কাফের হয়ে যাইনি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হানজালা শুনে রাখো, যদি ইমান 24 ঘন্টা মানুষের একই গতিতে থাকতো তাহলে তার সঙ্গে ফেরেশতারা হাত মিলাতো, তার সঙ্গে ফেরেশতারা হাত মিলাতো। সাহাবীরা যদি ফজরে কোনোদিন না যেত, ঈশার সালাতে যদি কোনোদিন না যেত, অন্যান্য সাহাবীরা ভাবতো মনে হয় কাফের হয়ে গেছে, আমাদের কোনো হেলদোল নেই, কোনো ওজোর নেই। তারপরে আমাদের এই অবস্থা, তাহলে মুসলমান জাতি পিছিয়ে থাকার অন্যতম কারণ কোরআনুল করিমের উপরে আমল না করা, আর এই কোরআনুল করিমকে আমাদের অবমাননা করা, একদম স্পষ্ট অবমাননা করছি। আমাদের এই এলাকায় এই জলঙ্গি ডোমকল, এই জলঙ্গি ডোমকলে হিন্দু ভাইয়েরা বেশি নাকি মুসলমানের আদিত্য বেশি, কারা বেশি বলেন? মুসলমানরা বেশি। বন্ধন লোন, বন্ধন ব্যাংক আজ থেকে 10 বছর আগে ছিল, ওই বন্ধন ব্যাংক এখন প্রতিষ্ঠিত হয়েছে, বন্ধন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে দূরে থাকো, সুদ থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, ফাইল্লাম তাফালু, তুমি যদি আয়াত শোনার পরেও যদি তুমি এখান থেকে রিটার্ন না আসো, ফাজা রবি হারবি মিনাল্লাহি রাসূলি, মনে রেখো আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল। আল্লাহ আর আল্লাহ রাসূল বলছে, এবার আমি যুদ্ধ করব, তোমরা প্রস্তুত হয়ে যাও। আর আমরা বন্ধন ব্যাংকে প্রতিষ্ঠা করে বলছি, আসেন যুদ্ধ লড়বো আমরা। কেন বন্ধন ব্যাংক কেন প্রতিষ্ঠা হবে? এইরকম নোংরা মায়ের, যে মায়ের সঙ্গে যে না করা যা পাপ, তার চেয়ে কত যে বেশি গুণ পাপ। আল্লাহ রাসূল এত নোংরা ভাষা, আর অন্য কোনো হাদিসে আমি আমার জানা মতো আমি জানি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন এই সুদের ব্যাপারে, এই ঘুষের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নোংরা ভাষা ব্যবহার করে মানুষকে একটু সজাগ করতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে মানুষকে সজাগ করতে চাইলেন, তারপরে বন্ধন ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তার মানে আমাদের হাত আছে, আমাদের হাত আছে। শুধু হিন্দু ভাইরা নয়, বরং মুসলিম যারা, তাদের বাড়িতে আজকে বন্ধনের এই কারবার চলে। কেন আপনার এলাকায় কেন বন্ধন ব্যাংক হবে? প্রতিবাদ করতে হবে। আপনার এলাকায় সিনেমা হল থাকবে না? প্রতিবাদ করতে হবে। কারণ যখন আল্লাহর আযাব আকাশ থেকে আসবে, পাথর যখন বর্ষণ হবে, শুধু সিনেমা হলের মালিক মরবে না, আপনিও মরবেন, আপনি আমি মরবো। বিয়ে মানে এখন ডিজে, বিয়ে মানে ডিজে। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কি অ্যাপ্লাই হচ্ছে? শিক্ষিত সুশীল সমাজ, তাদেরকে বলা হচ্ছে যে এই দিবস পালন নাজায়েজ, দিবস পালন হারাম। তো বলছে দিবস পালন না করলে ভারতে টিকতে পারবেন? কি করে টিকে আছেন ভারতে, কি করে টিকে আছেন? লক্ষ লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী খরচ করছেন, বলছে যে গরুর আধার কার্ড হবে, অলরেডি গরুর আধার কার্ড হয়ে গেছে। তো মানুষের তো পকেট রয়েছে, গরুর আবার পকেট কই? তো যে গরুর আধার কার্ড কি করে হবে? কানে একটা বোতামের মতন গুঁজে দিতে হবে, আর কানে যদি বোতামের মতো গুঁজে দেওয়া হয় তো কানকে কাটতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কুরবানি দাও, কুরবানি পশুকে ভালো করে খেয়াল করো, তার কান কাটা নাই তো, কান কাটা থাকলে পশু কুরবানি হবে না। তার মানে ন্যাচারালভাবে নরেন্দ্র মোদী গরু কুরবানি বন্ধ করে দিয়েছে, আমরা শুয়ে শুয়ে তালাকের ফতোয়া ভাবছি। আপনি আপনার শরীয়ত মোতাবেক কুরবানি দিতে পারবেন না গরু, কেন? কান কাটা আছে, নাজায়েজ, চলবে না কুরবানি দেওয়া। আল্লাহ রাসূল কয়েকটা শর্ত বলেন কুরবানি দেওয়ার জন্য। তাহলে এইভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর আমরা এখনো মাঝাবি দ্বন্দ্বে দ্বিধাগ্রস্ত, দ্বিধাবিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইসরা 6:17, 8:15, প্রত্যেককে তার নিজের নিজের বোঝা বহন করতে হবে। তার মানে প্রত্যেকে প্রত্যেকের কবরে গিয়ে একা একা প্রশ্নের উত্তর দিবে, থাকবে নাকির মুনকার। এখন আপনার সাথে আমার প্রশ্ন, যে আপনি মাঝাব মানেন, আমার আপত্তি নেই, আপনি আমার ভাই তো, কি ভাই তো, আপনি কবর পূজা করেন, জাহান্নামে যান, আমার আপত্তি নেই, আপনি আমার ভাই তো, পৃথিবীতে থাকলে আপনি মুসলমান তো, আপনি কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন তো, তো আসুন না এই মাঝাবি দ্বন্দ্ব, মাঝাবি কোন্দল, এই বুকের নিচে আর নাভির নিচে এগুলাকে দ্বন্দ্ব নিরসন, এগুলো দ্বন্দ্ব নিরসন না করে, এগুলার ফটো ফরাইজ না খেতে আমরা গলায় গলা মিলাই
আমরা বলি যে আমরা সবাই ভাই ভাই, মুসলমান তো, আপনার নাম আব্দুর রহমান, আমার নাম শাহিনুর রহমান, আমরা ভাই তো, আসলে আমরা এক জায়গায় থাকি। যখনই আমরা এক জায়গায় থাকব, পৃথিবীর কোন শক্তি নেই যে মুসলমানকে পরাজয় করে। মনে নেই বদরের কথা? ওইদিকে 2000 লোক, এদিকে 313 সাহাবীরা এখনো ঈমান তলে নিয়ে আল্লাহর রাসূল চলেন তো দেখি, কোন মায়ের বেটা আছে আমাদের সাথে যুদ্ধ করে? মুসলমান, এদের তাকত আল্লাহ সুবহানাহু তরফ থেকে আসে, তাকত দেহতে নয়, তাকত রয়েছে অন্তরে। আল্লাহ রাসূল সাল্লামের সাহাবীদের একটা আলাদা তাকত আল্লাহ সুবহানাহু দিয়েছিল, তারা দোয়া করলে তাদের দোয়া অ্যাকসেপ্ট হয়ে যেত, কবুল হয়ে যেত। আজকে আপনি আমি এত দোয়া করি কবুল হয় না কেন? আমাদের অবস্থা এরকম যে আমরা ইসলাম নিয়ে মারামারি করছি। আর মানে ইউথ আর দা মেইন ক্যাপিটাল অফ দা উম্মা, মুসলমান উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য যুবকরা হয়েছে একটা মূলধন, মূলধন যুবকরা। আজকে যুবকরা জেনায় মত্ত, আজকে যুবকরা নেশায় মত্ত, আজকে যুবকরা গান বাজনায় মত্ত, আজকে যুবকরা প্রেম নিয়ে ব্যস্ত, আজকে যুবকরা শুধুমাত্র নিজের ক্যারিয়ার করার জন্য ও পড়াশোনা নিয়ে ব্যস্ত। এগুলো তাদের কাছে ইসলাম, এগুলো তাদের কাছে ইসলাম। মনে করেন, আমি মাঝে মধ্যে কষ্ট পেয়ে বলি যে আপনারা এত মডার্ন, এত ফ্যাশনেবল মানুষ, যখন বলি এটা চলবে না ওটা চলবে না আপনাদের কষ্ট লাগে। আচ্ছা বলেন তো, আপনারা আমার কি ফাইনাল ডেস্টিনেশন কবর না? আপনারা আমার কি ফাইনাল ডেস্টিনেশন কবর না? বলে জি হ্যাঁ। তো কবরে যে যেতেই হবে, সেখানে যে ফিজিক্স বা কেমিস্ট্রি কোশ্চেন হবে না, সেখানে যে বলবে যে হুইজ ইয়োর রব, তোমার রবকে, ডু ইউ নো দ্য পার্সন, ওই লোককে কি তুমি চিনতে পারো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কি তুমি চেনো, তোমার রবকে, তোমার দিন কি, এই প্রশ্ন করাবে। ফিজিক্স কেমিস্ট্রি সেদিন কাজে লাগবে না। ও এভাবে আমরা যখন বলতে যাই, তখন আমাদেরকে মনে করে উই আর ব্যাকডেটেড, আমরা আগের মানুষ, সেকেলে ধারণার মানুষ। এই সেকেলে ধারণার মানুষ উমার, তৎকালীন সময় 60-70 হাজার লোকের মধ্যে অন্যতম একজন শিক্ষিত ছিলেন উমার রাদিয়াল্লাহু আনহু। উনি শের শাড়ি ভালোবাসতেন, তো ওনার যে গুরু সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খোলা তরবারি নিয়ে উমার গিয়ে বলছে, কি বাবা আপনি বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন গো, ওই মূর্খ লোকটাকে মেনে নিয়েছেন। তো বলছে, শোনো উমার, তুমি আমার ভক্ত, তুমি আমাকে শ্রদ্ধা করো, শুনে রাখো, যদি পরকালে নাজাত পেতে যাও তাহলে ওকে মেনে নাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। উমার রাজিয়াল খোলা তরবারি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আমির হামজা ওই ফাঁক দিয়ে দেখে বলছে, আল্লাহ রাসূল, উমার আসছে যে, দরজা কি মেরে দেবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর, শুনো, এই আমির হামজা, শুনো, আমার পাশে রয়েছে জিবরিল, আমাকে এখনই খবর দিল উমার আসলে ইসলাম আসছে, ইসলাম কবুল করার জন্য। উমার ইসলাম কবুল করার জন্য আসলো। এসে বলছে, আপনি যার ইবাদত করেন সে কি ওই আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করেছে? বলে জি হ্যাঁ। আপনি যে ইবাদত করেন, তখন 2 রাকাত সালাত প্রচলিত ছিল, ওই ইবাদত কি আল্লাহ দিয়েছে? তোমরা জি হ্যাঁ আল্লাহ দিয়েছে। তো ঘরের মধ্যে কেন, ঘরের মধ্যে কেন চলেন না? কোন মায়ের বেটা আছে দেখি না আমাদেরকে বাধা দেবে? এ দেখেন উমরের বয়স কত, মনে হচ্ছে 40, জি না 21, 21, 21 বছরের উমার বলছে, আসেন না দেখি, ওই আল্লাহর জন্য আমরা পৃথিবীতে এসেছি, ওই আল্লাহর দিনকে আমরা প্রচার প্রসার করব, এতে ভয় ডরের কি আছে? তাই বলে উমর বেরিয়ে পড়লেন। আলী বয়স অল্প ছিল, তারা দীন ইসলামের জন্য কিভাবে নিজেকে বিলে দিয়েছেন। আর আজকের অধিকাংশ যুবক আরামে ব্যস্ত, নাহলে নারীতে ব্যস্ত, নাহলে ইন্টারনেট, না হলে নেশায় বুধ হয়ে পড়ে থাকে, না হলে এই দুনিয়ার নেশায় মত্ত, যে আমাকে WBCS দিতে হবে, আমাকে বিডিও হতে হবে, আমাকে অমুক অফিসার হতে হবে। আরে বাবা, খাবা তো দুখানায় রুটি, এত টাকা ইনকামের কি আছে? দুখানের উপরে তো তোমার 3 খানা খাওয়ার পেট নেই, তোমাকে দোকানায় খেতে হবে। দীন ইসলাম একটু ভাবো, দীন ইসলামটা বুঝো, কারণ তোমার ফাইনাল ডেস্টিনেশন যদি কবর হয়, গ্রেভ হয়, তাহলে কিছু যে করার না, ওখানে যে তুমি বিপদে পড়ে যাবে, ওখানে বিপদে পড়তে বাধ্য। ওই সাহাবীর কথা মনে করুন, আল্লাহ রাসূল বলছে, হায় হায় হায়, ওহদের ওপার থেকে আমি শুনছি জান্নাতের খুশবু আসছে, যে যাবে যুদ্ধ করবে শহীদ হলে আল্লাহ তাকে জান্নাতে দিবে। সাহাবি সাইড দিয়ে যাচ্ছেন, হাতে ছিল কুরমা অথবা খেজুর, চট করে ফেলে দেবে যে কই চলেন, বলে কোথায়, বলে যুদ্ধ করব। আপনি যে এখনই বললেন ওহদের ওই পার থেকে গন্ধ আসছে, সেই সাহাবি চলে গেলেন, অসংখ্য কাফের দেখে হত্যা করলেন, নিজে শহীদ হয়ে গেলেন। একজন সাহাবি এসে বলছে, আল্লাহ রাসূল, ওই যে ব্যক্তিকে আপনি খেজুর খেতে দেখেছিলেন, খুরমা খেতে দেখেছিলেন, তর্স হয়েছিল না, ওইটুকু খাবার ফেলে দিয়েছিল, ফেলে দেওয়ার পরে ও গিয়ে খুরমা খেজুর ফেলে দিয়ে ও গিয়ে অনেক কাফেরকে শেষ করে দিয়ে ও শহীদ হয়ে গেল। আল্লাহ সুসাল্লাম বলছে, আমি দেখতে পাচ্ছি তার অন্তর পাখিটা কলিজার, যে যেটা হচ্ছে নফস, যেটা অন্তর, যে যেটা আল্লাহর ইল্লিন অথবা সিজ্জিনের কাছে সংরক্ষিত হয়, লিখিত হয়, সেটা দেখছি সবুজ পাখির মতো জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যুবক? নেশায় বুধ হয়ে থাকলে, নেশায় বুধ হওয়ার কাজ নেই, ইন্টারনেট ও চালাও,
প্রয়োজনে চালাও চালাও, এটা ঠিক আছে। আর অশ্লীলতা নোংরামি বিজ্ঞাপনা মোবাইল থেকে ডিলিট করতে হবে, আর দীন ইসলামের জন্য বেরিয়ে আসতে হবে, মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করতে হবে, শিক্ষিত মানুষদেরকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলোকে বলা হয়, যাতে করে মুসলমান জাতি উন্নত হয়। আর স্কুল স্কুলকে টার্গেট করতে হবে, যে স্কুলের মধ্যে যদি আপনি ইসলামটাকে মানে ঢুকে দিতে পারেন তৃণমূল স্তর থেকে, ও যদি ইসলামটাকে বুঝে তাহলে ইসলামটা এক জায়গায় যাবে। সাব্বিরের মেয়ে 5 বছর বয়স, দুটো কথা বলে বক্তৃতা শেষ করবো। সাব্বিরের মেয়ে 5 বছর বয়স, ও একটা হাই মানে প্রাইমারি স্কুলের হেড টিচার। ও যখন ওর মেয়েকে বলছে যে মা সারা তোমাকে আমি ভর্তি করবো আমার স্কুলে, আমার স্কুলে প্রাইমারি স্কুলে ভর্তি করবো, তো 5 বছরের ওই মেয়েটা উঠে বলছে আব্বু তোমার স্কুলে পতাকা তোলা হয় না, এমএসসি বিএসসি কে বোঝাতে অক্ষম। আমার উপরে মাস্টারের রাগ করে বলছে আপনি কি কথা বলছেন, টিকতে পারেন ভারতবর্ষে? কি নিয়ে বেঁচে আছেন ভারতবর্ষে, কোনো নিশ্চয়তা আছে আপনার? কিসের নিশ্চয়তা? পরশুদিন না তার আগের দিন কোন একজন নেতা বলেছে মুসলমানের সমস্যা হতে পাকিস্তানে যাক, কি করছে এরা, দেশদ্রোহী নয়, উই আর টেরোরিজম, টেররিস্ট, উই আর টেররিস্ট, আমরাই টেররিস্ট, যাই বলবো আমাদের মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য আমরা টেররিস্ট। আমার 4 বছরের ছেলে, 4 বছর মানে আজকে 11 তারিখ, 14 তারিখে 4 বছর পুষবে, 14 তারিখে 4 বছর পুষবে। আমি বলছি আব্বু তোমাকে আমি একটা স্কুলে ভর্তি করবো, তো আমার ছেলে বলছে সবারই দাঁড়িয়ে আছে তো, সব মাস্টার দাঁড়িয়ে আছে তো, আমার ছেলে বলছে, জানি না চোর হতে পারে, ডাকাত হতে পারে, গুন্ডা হতে পারে, এ কথা আমি বলতে চাইছি না। আমার ছেলে, আমার আব্বা বিড়ি খেত, আমি এত দাওয়াত দিয়ে আমার আব্বা বিড়ি ছাড়াতে পারিনি, আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার আব্বাকে বিড়ি খাওয়ানো ছাড়িয়েছে, এবং পাঁচক সালাতও দায় করছে আমার আব্বা আমার ছেলের জন্য। বয়স 4, বুঝেনি? তৃণমূল স্তর থেকে সবাইকে বলছি, নিজের নাতি নাতনি আছে, নিজের বাড়িতে ছোট ছোট সন্তান আছে, তাদের মধ্যে ইসলামের বীজটাকে ঢুকে দিন, যেটা আলটিমেট ওখানে গিয়ে কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক আতা করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেসব দিনী ভাই আজকে এসেছেন, যারা নতুন মুখ, যারা নতুন আমাদেরকে দেখছেন, নতুন আমাদেরকে শুনছেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সরল পথে পরিচালিত করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মুসলমান যে যেখানে রয়েছে, পৃথিবীর যেসব দেশের নামও আমরা জানি না, ওইসব দেশের সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান একই প্ল্যাটফর্মে আসার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই পৃথিবীর দাওয়াতের অবস্থা খুবই খারাপ, ডক্টর জাকির নায়েকের আজকে খুব প্রয়োজন এই সমাজে, আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর খুবই দরকার এই সমাজে, আল্লাহ তাদেরকে ওই জেলবন্দি থেকে, তাদেরকে গৃহবন্দি থেকে মুক্ত করে আবারও দাওয়াতি ফিল্ডে আসার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে।